আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন এপিসোড। বর্তমানে যারা হাঁসের বাচ্চা লালন পালন করতেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমরা এর আগে যে চার্টটা আপনাদের দিয়েছি বা এই যে ওষুধের মেনুগুলো দিয়েছিলাম, তো আমরা সেই ওষুধের মেনুগুলোতে অল্প একটু চেঞ্জ এনেছি, কারণ যেহেতু এখন আবহাওয়াটা একটু অন্যরকম, প্লাস এখন হাঁসের নতুন নতুন কিছু সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাগুলো বিবেচনা করে সেই দিকগুলো দেখে আমরা আমাদের যে চার্টটা আছে সেই বাচ্চা পালনের চারটার একটু ঔষধগুলোর চেঞ্জ এনেছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে প্রথম দিন থেকে কখন কোন মেডিসিন দিবেন। তো তাই আর দেরি কেন, প্রিভিয়াস চলো যাই মূল ভিডিওতে। একটা হচ্ছে ডক্সিভেট এবং একটা হচ্ছে অ্যান্ড্রোসিন, যেটা ব্রুডিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন। তো ব্রুডিংয়ের সময় আপনারা অ্যান্ড্রোসিন এবং অ্যান্ড্রোসিনভেট এবং ডক্সিভেট, এটা হচ্ছে প্রথম দিন তো বাচ্চাটা গেল, দ্বিতীয় দিন থেকে এটা পরপর তিন দিন চালাবেন। এটা হচ্ছে চালানোর নিয়ম, এক গ্রাম এক লিটার পানিতে। প্রিয় দর্শক, আমরা প্রথমে বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে বাচ্চা নিয়ে যাওয়ার পরে আমরা তো গাড়ির মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে ডেলিভারি নিয়ে আসি। ডেলিভারি নিয়ে আসার পরে বাচ্চাটার কিন্তু গলাটা শুকিয়ে থাকে এবং বাচ্চাটা দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম নিয়ে আসার পরে যে কাজটি করবো সেটি হচ্ছে লাইসোভিট যে স্যালাইনটা আছে এই স্যালাইনটা হাঁসের বাচ্চাকে, যদি সম্ভব হয় যে কম বাচ্চা হয় সেক্ষেত্রে মুখটা ধরে ধরে মুখটা একটু ফাঁকা করে ওইটা গলাটা ভিজিয়ে দিব, আর যদি বেশি হয় সেক্ষেত্রে সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা পানির পটে দিয়ে দিব, ওরা নিজেদের মতো খেয়ে নেবে। তো এইটা আমরা লাইসোভিট স্যালাইনটা চালাতে হবে হচ্ছে 8 ঘন্টা। এটা আপনার প্রতি 100 বাচ্চার জন্য 3 থেকে 5 গ্রাম ওষুধ পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে, যে পরিমাণ পানি লাগে আপনারা দিয়ে দিবেন। এবং এর খাবার হিসেবে প্রথম দিন হচ্ছে আপনারা চিড়া অথবা মুড়ি ভিজিয়ে দিতে পারেন, আর যদি বাচ্চাটা একটু মোটামুটি সুস্থ বা দেখা যাচ্ছে একটু বড় মনে হয় যে যেখান থেকে নিয়ে আসতেছেন সেখানে একটা দিন কেটে গিয়েছে, তাহলে আপনারা নিয়ে সরাসরি ফিড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রথম অবস্থায় ফিডটা একটু ভিজিয়ে দেওয়াই উত্তম, কারণ যেহেতু দূরে থেকে আসে তো যদি শুকনো খাবার দেন সেক্ষেত্রে গলায় আটকে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো প্রিয় ভিউয়ার্স, এরপরে আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় দিনে যে ওষুধটা দিতে হবে, তো এখন যেহেতু আবহাওয়াটা এই পাল্টা যাচ্ছে এবং হাঁসের বাচ্চাগুলোর যে সমস্যাগুলো আমাদের কাছে বারবার যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে হাঁসের ঠান্ডার বাচ্চার যে ঠান্ডাজনিত সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়েই বেশি ফোন আসে। তো যার কারণে আমরা একটু মেডিসিনটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে আমরা এই ব্রুডিংয়ের জন্য এবং যাদের ঠান্ডার সংক্রমণ থাকে এই জন্য আমরা যে মেডিসিনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে দ্বিতীয় দিন থেকে আপনার পঞ্চম দিন পর্যন্ত আপনার অ্যান্ড্রোসিন ভেট এবং এর সাথে আরেকটা মেডিসিন হচ্ছে ডক্সিভেট, এই দুইটা মেডিসিন পানির সাথে মিক্স করে 1 ml ঔষধ 2 লিটার পানিতে মিক্স করে আপনার হাঁসকে খাওয়াতে হবে। প্রিভিয়াস এর তাহলে আমাদের পঞ্চম দিন পর্যন্ত গেল। পঞ্চম দিনের পরে আমরা যে মেডিসিনটি ইউজ করব সেটা হচ্ছে আগের মতোই আমরা র্যানামাইসিনটা 1 দিন বা 2 দিন দিব। র্যানামাইসিনটা এটা দেওয়ার নিয়ম, 1 গ্রাম 2 লিটার পানিতে মিক্স করে দিবেন। তারপরে আমাদের যে মেডিসিনটি দিতে হবে এরপরে হচ্ছে আমরা আর কোনো অ্যান্টিবায়োটিক দিব না, এখন শুধু ভিটামিন এবং ক্যালসিয়াম ওষুধগুলো চালাবো। তো সেক্ষেত্রে আমি যে মেডিসিনগুলোর কথা বলতেছি এগুলো হচ্ছে র্যানাটা কোম্পানির, আপনারা চাইলে অন্যান্য কোম্পানির ওষুধও দিতে পারেন। তো তারপরে আমরা যেটা করব যে 6 দিন বা 7 দিন বয়স হয়ে গেল, তো 6 দিন বা 7 দিন থেকে আমরা হচ্ছে থায়াভিনটা চালাবো, যেহেতু ম্যাক্সিমাম হাঁসের দেখা যাচ্ছে পা প্যারালাইসিসের সম্ভাবনা থাকে বাচ্চা অবস্থাতেই। তো পা প্যারালাইস হয়ে গেলে সবচেয়ে ভালো কার্যকরী ওষুধ হচ্ছে থায়াভিন প্লাস, যেটা আপনার ভিটামিন A, B3, B1, B2 এবং B6 রয়েছে। তো এইটা সমৃদ্ধ অন্যান্য মেডিসিনও আপনারা দিতে পারেন বা অন্যান্য কোম্পানির মেডিসিনও দিতে পারেন। তো থায়াভিন প্লাসটা আপনারা দিবেন হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে আমাদের দেখা গেল যে 7 দিন আর 3 দিন, ধরেন 10 দিন চলে গেল। 10 দিন পরে আমরা যে মেডিসিন দিব সেটা হচ্ছে র্যানা ডাব্লিউএসটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে র্যানা ডাব্লিউএসটা দিবেন। র্যানা ডাব্লিউএসটা হচ্ছে আপনার দিতে হবে 1 মিলি ঔষধ 3 লিটার পানিতে মিক্স করে, ওইটাও সপ্তাহে 2 দিন বা 3 দিন দিবেন। তারপরে আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন দিব হচ্ছে র্যানাসল AD3E, এই র্যানাসল AD3 মেডিসিনটা সপ্তাহে 1 দিন বা 2 দিন দিব। এরপরে প্রতি সপ্তাহে আমরা এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার সপ্তাহের প্রথম যে ঔষধটা সেটা হচ্ছে থায়াভিন, এভাবে শিডিউল অনুযায়ী দেবো। এই তিনটা ঔষধই আমরা 28 দিন পর্যন্ত চালাবো, থায়াভিন সপ্তাহে 2 থেকে 3 দিন, এরপরে র্যানা ডাব্লিউএস সপ্তাহে 2 থেকে 3 দিন, র্যানাসল AD3 1 দিন বা 2 দিন, এভাবে আমরা 28 দিন চালাবো। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে কমন দুইটা সমস্যা কি সেটা হচ্ছে যে একটা পা প্যারালাইজ হয়ে যাওয়া এবং আরেকটা হচ্ছে যে চুনে পায়খানা বা পায়খানা খারাপ হয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করব যদি পা লুলা হয়ে যায় বা পায়ের কোনো সমস্যা দেখা যায় বা ভিটামিন
অক্সিজেনের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে আপনারা থায়াভিন প্লাসটা ব্যবহার করতে পারেন। তো এর সাথে যদি অন্যান্য রোগের লক্ষণ বোঝা যায় বা অন্য কোনো রোগ হয়ে থাকে তাহলে সেই রোগের চিকিৎসা দিতে হবে। আর যদি নর্মালি শুধু প্যারালাইজ হয় তাহলে থায়াভিন প্লাস। আর এর সাথে যদি পায়খানা খারাপ হয়, পায়খানা খারাপ হলে আমরা নর্মালি রেনামাইসিনটা ইউজ করি। দেখা যাচ্ছে সংক্রমণটা বেশি থাকে যে পায়খানাটা ঠিক নেই বা চুনে পায়খানা করতেছে বা পায়খানার সাথে রক্ত পড়তেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইউরোকট অথবা SB3 অথবা আমরা ব্যবহার করতে পারি। এই তিনটার যে কোনো ঔষধ আপনি ব্যবহার করতে পারেন। এই তিনটার যে কোনো ঔষধ পানিতে 1 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে সব হাঁসকে আমরা খাইয়ে দিব। এবং যদি খামারে দেখা যাচ্ছে অন্যান্য কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়, 4-5টা সমস্যা বা 3-4টা সমস্যা একসাথে দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কোনো একটা রোগ হয়েছে। তাহলে সেই রোগটা কী রোগ হচ্ছে সেই অনুযায়ী এই ট্রিটমেন্ট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা মূলত হাঁসের বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন যে ব্রিডিং নিয়ে বিভিন্ন সমস্যা বা মেডিসিন কী দিবেন বা এখন বর্তমানে বাচ্চাদের সমস্যাগুলো হচ্ছে, তো এই সমস্যাগুলোই মূলত হয়ে থাকে। এবং এই মেডিসিনগুলো দিলে ইনশাল্লাহ আশা করা যায় যে এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। তাই প্রিয় ভিউয়ার্স, জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা প্রতিনিয়ত কিন্তু আমরা এরকমই সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করতে থাকি। তাই আপনারও জানার শেষ নেই, আমাদেরও জানানোর শেষ নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।